আসসালামু আলাইকুম। আজকে রাত্রে আমার ছেলে ওর ফুফুর বাড়িতে বেড়াতে যাবে, তো ওর কাপড় চোপড় আমি গুছিয়ে রাখলাম। ও কলেজ থেকে আসলেও ওই যে ব্যাগের মধ্যে নিব আর কি। তো আমি শুধু ভাঁজ করে রেখেছি কোনটার সাথে কি দিই। এই যে এখানে একটা পাঞ্জাবি আর হচ্ছে পাজামা নিলাম, একটা শুক্রবার পড়বে, আজকে যেহেতু মঙ্গলবার তো মাঝখানে একটা শুক্রবার পড়বে, তো ভাবলাম পায়জামা পাঞ্জাবিটা লাগবে। তো আর একটা হচ্ছে যে শার্ট আর প্যান্ট দিয়ে দিচ্ছি যদি কোথাও বের হয় আর কি, বেড়াতে যায়, এটার জন্য দুইটা দিচ্ছি। এই যে আর একটা হচ্ছে একটা জিন্স প্যান্ট আর একটা টি শার্ট দিলাম, তো এগুলো হচ্ছে যে আলাদা করে নিয়েছি, আর এগুলো হচ্ছে যে ঘরে পরার জন্য। এখন যেহেতু বৃষ্টি তো ভাবলাম যে একটু এক্সট্রা কাপড়ও দিয়ে দিব। তো এখানে উপরে একটা গেঞ্জি আর প্যান্টের সাথে প্রতিটা প্যান্টের সাথে একটা একটা করে টি শার্ট দিয়ে দিয়েছিলাম আর কি। এখানে মোজা, টাওয়াল মানে গামছা, আর এখানে আন্ডার গার্মেন্টসগুলো নিলাম, আর এখানে একটা ট্রাউজার, এটা সম্ভবত পরে যাবে, এটা পরতে ওর ভালো লাগে আর কি। আর একটা লুঙ্গি দিয়ে দিচ্ছি, আর এখানে দুইটা এক্সট্রা গেঞ্জি নিলাম, টি শার্ট, আর এখানেও এক্সট্রা দুইটা টি শার্ট নিলাম ফুল হাতার। রাতের বেলা এসিতে করে যাবে তো একটা দিয়ে দিব হয়তো বা, দেখি ও আসুক, আসলে বুঝতে পারবো আসলে ও কী নেবে আর কী নেবে না। আমি মোটামুটি কাপড়গুলো বের করে রাখছি, আর কিছু জিনিস ওর নিজের পার্সোনাল, ওগুলো সে নিজে নিবে আর কি। না ঠান্ডা খেয়ে গাড়ি যে চেঞ্জ হয়েছে ওটা আমি যাওয়ার পথে শুনলাম। তো যাই হোক, ওদেরকে বাসে উঠিয়ে দিয়ে তারপর আমরা দুজনে হোটেলে ভাত খাইলাম, খাইয়ে তারপর বাসায় আসলাম। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমার ছেলেটার জন্য দোয়া করবেন। ও তো একা একা গেল, ওদের সাথে ভালোই আছে আলহামদুলিল্লাহ। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।